তো গাইজ, ফাইনালি আমি আরসিবি হারিলো আজি, মানে হাইলু কিন্তু ইমান বেয়া লাগা না। আজি মানে সিএসকের ফেন কেটা মানে কেনে আন হয়েছে জানো না, আজি তো সিএসকের খেলাও নাছিল, সিএসকে তো প্লে অফ নাপলাক, সিএসকে তো লাত মারি উইলে দিছি। কিন্তু আজি মানে রাজস্থান রয়্যালসর খেলা আছিল, মানে সিএসকের ফেন কেটা এনেকে ভাবছি যে আজি মানে রাজস্থান সুপার কিংসের খেলা আছিল, মানে সিএসকে ফেন কেটা হেনে টাউন মানে জিতপাইতো নই লাগে টাউন রাজস্থানক, রাজস্থানের হয়ে উঠি পেলে মানে আমার লগত টক্কাল লগাইছে। কিন্তু রাজস্থানে সেখানি এনজয় করা নাই, রাজস্থানের ফেন্সও সেখানি এনজয় করা নাই। আমি হাসছো আমার ইমানও বেয়া লাগা নাই, কিন্তু সিএসকের ফেন কেটা তো মুখর মাত নোহা হয়েছে, এটা কি কব বেচারা, তো তুমি মুখর তার কথাই নেই আকো কবা লাগা। কিন্তু আর রাজস্থান না চেন্নাইর, সরি চেন্নাইর ফেন কেটা তো কবা লাগা আকো কথাই নেই। কিন্তু টাউন আর রাজস্থান সুপার কিংস হয়ে মানে আমার লগত আমাক মানে ট্রোল দিবে আছে, কিন্তু ট্রোল দি লাভ নাই। দুন হাসার হতক আমি এই আগতে একে প্লে অফ নাপাতে হতক মানে ফেলে দিছো, কত বা আছে ধর মানে পাত্তাই নাই। রাজস্থানে জিতছে, রাজস্থানের প্লেয়ারগুলাকে ভাল খেলছে, রাজস্থানে গোটাইকেইটা ভালো খেলছে, রাজস্থানের খেলা ভাল কারণে রাজস্থানে জিতছে। আমার আর সিবির অলপ রান রেট আমার অলপ রান কমছে, মানে হবা লাগছিল 200 রান, কিন্তু 200 রানের কম হওয়ার কারণে আর সিবি হারা গেছে। আমি ইমান দুঃখী নহয়, মন অলপতো বেয়া লাগবই কিন্তু ইমান দুঃখী নহয়। কিন্তু সিএসকের ফেন কেইটা যে আজি মানে এনজয় করি আছে একেবারে মানে অবাঞ্ছনীয়, তাহত মানে লাজ লাগবা লাগছিল তাও তাহাতর, আজি তাহাতর প্লেয়ার কত ধনী বাপরে, থালা বোলে থালাদার হিজর ফিনিশার, আৰু কোনি আছে আৰু যাদু, আৰু কোনি আছে আৰু কোনবা কোনবা আছে বাদ দিগলার, নিজে জুতি বেলে ইনকে এনজয় করবে লাগছিল, বেলেগর কান্ধর হাত ধরে এনজয় করে লাভ নাই। গতি আমি রাজস্থান রয়্যালসর, আমি রাজস্থান রয়্যালস আমি বেয়া নাপাও, রাজস্থান রয়্যালস জিতছি আমি বাস এপ্রিসিয়েট করছো, ভাল খেলছি। তো তখন মানে এটা আর নেক্সট ইলিমিনেটরখান খেলবা হবো হায়দ্রাবাদের লগত, ভাল হয়েছে, রিয়ান পরাগে ভাল খেলছি, তারপর তাঁতর 10 বলতে বল ভাল করছি। বাকি বাকি আমার রাজস্থান রয়্যালসর প্লেয়ার কেটা রাজস্থান রয়্যালসর ফেন্স কেটাও মানে সেখানি এনজয় করা নাই। কিন্তু আজি যে মানে সিএসকের ফেন কেটা তাহলে লাজ পাবা লাগছিল, তাহুন হারি কোনবাই ওলা হালা তা তো লাজ নাই, তাতে কিনকে লাজ পাব। আমি খেলছো 17 বছর খেলা, তাতে খেলছি 15 বছর, তাকে 2 বছর বেন করছি, 2 বছর বেন। আমি 1% বা 100% লৈ গেছো, হ্যাঁ আমি 1% পৰা 100% লৈ গেছো, কিমান ডাঙর কথা। তুন মানে সেই টপত থাকি বলে মিডিলত থাকি বলে কে নলি, হাতখান খেলা আরে হাতখান খেলা যেটি কোয়ালিফাই রেকর্ড রেকর্ড, ট্রফি তো তারজন মেতা ট্রফি মেতান নকরে হইনে না, এটা সাউথ আফ্রিকা ট্রফি হয় নাই, সাউথ আফ্রিকার এই ভিডিও এর নাম সদায় আছে। আসিম ট্রল করে লাভ নাই ভাই, অকল আমি যেহেতু 17 বছর হল আমি নেব পারে না, আমার এমন দুঃখ না, আমার বেয়া লাগে 17 বছরে আমি মানে নিয়ে নেই, আর আজি মানে হাইলে আমি কিবা বেয়া লাগুনি, আমি আগোপায় আমার হেৰি হৈ গৈছে, অভ্যাস হৈ গৈছে। গতিকে চিএসকেৰ ফেন কেইটা মোৰ ভাল লাগে মানে লাগছি, টাউন মানে কেনে আনিছে জানা না, টাউন ৰাজস্থান সুপাৰ কিংছ বুলি হৈছে, ৰাজস্থানক মানে সুপাৰ কিংছ বুলি হৈছে, ৰাজস্থানে যাতক দেখবা নোৱাৰে, ৰাজস্থানে সেইদিনাখনে ফেটি দিয়াৰ কাৰণে টেনশন লব লাগে, আর সি বি হারা আমার গয়া লাগে না, আমার অভ্যাস আগর পর অভ্যাস। আর বাকি রাজস্থানের আমি বয়াও নপা রাজস্থান রয়্যালস, হ্যাঁ 2008 চনত আইপিএল আরম্ভ হয়েছে, আসলে ভাল টাউন রিয়ান পরাগ আমার গৌরব জুচি হইতে আর সিবি জিতলে অল্প আরো বেশি ভাল বলো, এটা উপায় নেই, হাসু হাইলে কি হবো, তথাপি আছে তো বুঝলে না। কিন্তু সিএসকের ফ্যান কে রাজস্থানক কে রাজস্থান সুপার কিংস করলা রাজস্থান সুপার কিংস করবে, আগে নিজে তো নইলে উপায় নেই আর কি বলবো।
নিজের হাতের দম নাই, নিজে ওলা গেছি, কোনবা কোনবা ফস খাই গেছি, কোনবা হাগি থই গেছি, তাও জেল গিয়েছে, আর কি কম। দে গাইস, গাইস টেনশন লব আগে ওভারের কারণে আমি রেডি, আর বাকি রাজস্থান রয়্যালস কংগ্রেচুলেট করছো, ভাল খেলছি। আর চেন্নাই সুপার কিংস সাপোর্ট নকরে ফ্রেন 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 খেলা নকরে ট্রফি টু ট্রফি টু ট্রফি টু পাঁচ বার ট্রফি নিছি, হেতি লেভেল নি রে ট্রফি টু ট্রফি টু কারণে লই ফেলে পাত্তা নাপা, এই আজি ষোলো বছর ধরে ট্রল করি খোজকাঢ়ি লাভ নাই, গতিকে তুহুনার পিছ মুখী সাইড হয়ে গুছি যা, তদারা আতো নাই আর আকো কব নোরা মুখ মেলি বিশ্বনাথ বাবা দিদি কল আর বলে আমার টুকনি না যায় বলে দেখো কত টুকনি না যায় যদি ইমান বয়া লাগিল অলিঙ্গে কথা কই নাখিল, গতি আমার অভ্যাস লাগলা, গতি ইমান আর তুমি টেনশন লাগে।